যে দেখলাম যে গভর্নমেন্ট হলো আমাদের 10 দিনের ছুটি ডিক্লেয়ার করে দিয়েছে, তারপরে বলেছে যে আমরা যাতে বাইরে না যাই, বিদেশি গ্যাদারিংসে না যাই, কিন্তু আবার দেখলাম যে হাজার হাজার মানুষ দৌড়ায় দৌড়ায় বাড়িতে যাচ্ছে। তো এখানে তো অনেকগুলা মানুষ আছে, তো এর মধ্যে যদি একজনেরও করোনা ভাইরাসটা শরীরে সে বহন করে, তাহলে তো সেটা সে আরো হাজার হাজার মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে। আমি ইন্ডিয়ায় দেখলাম সেম অবস্থা, দৌড়া দৌড়ে বাসায় যাচ্ছে। তো এরকম তো সব দেশের গভর্নমেন্টই বলে দিচ্ছে যে বেশি এতে না যেতে, গ্যাদারিংসে দেন বাইরে না যেতে। তো কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে ঈদের ছুটির মতো, ভ্যাকেশনের মতো তারা দৌড়ায় দৌড়ায় বাড়িতে যাচ্ছে। তো যারা বাড়িতে চলেও গিয়েছ অথবা যাচ্ছ অথবা বাসে উঠে গিয়েছ, তাদের জন্য আমি বলি তোমরা বাড়িতে প্লিজ বসে, যে নদীর পাড়ে বসে বসে হাওয়া খাচ্ছ, দেন মাঠে বন্ধুদের সাথে খেলা করছ, দেন তোমার হলো একটু পাশে দোকানে চা খাচ্ছ, এগুলো যাতে না কর। তো রুলস মেনটেন করলে কিন্তু এটা থেকে দূরে থাকা যাবে। তো সবাই সেফ থাকো আর রুলস মেনটেন। থ্যাংক ইউ।